সংগ্রহশালা ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি আম্বাসা বেখাস্তি কমিটি নিয়ে দুবাজি মুম্বাই আম্বাসা একশে বোতল দরে হাঙ্কর হাবনক বুসখাঙ্ক বড় রিমের বিষয়টি পালাই জাখা মথা সংসানে এবার হাসিনী কজাম থ্রি থাংজাক মন্ত্রী অনিল সরকার নি ফিল চার সিথাম আশ্রিম সাল আসাইম সাল রুগী আসানি পান্ডব ও ফাইমান জাখা একশে বোতল দলের হাঙ্কর কমিটি নিয়ে তাংফাং পঙ্কজ চক্রবর্তী আম্বাসা বেখাস্তি কমিটি নিয়ে তাংফাং বিজন পাল ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি আম্বাসা বেখাস্তি কমিটি নিয়ে তাংফাং অরূপ দাস খবর কুমুরী আদং র আমাদের প্রিয় সংগঠন ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতি এটা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে 1 সেপ্টেম্বর আজকে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং কবি মন্ত্রী শ্রদ্ধেয় কমরেড অনিল সরকারের 83তম জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আমরা ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতি আম্বাসা মহকুমা কমিটির উদ্যোগে আম্বাসা জেলা কার্যালয়ের সামনে আমরা আমাদের সংগঠনের যে কমরেড শ্রদ্ধেয় অনিল সরকারের মানে জন্মজয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। ওনার জন্মদিবসে কি বার্তা দিতে চান? ওনার জন্মদিনে আমরা এই বার্তা দিতে চাই, আমাদের পিছিয়ে পড়া তপশিলি জাতি দলিত অংশের অংশের যে সংগ্রাম উনি করে গিয়েছেন, ওনার যে অপরন্ত কাজ সেই কাজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠন আমরা বিশ্বাস করি। আমরা এই সংগঠনের এই কর্মধার শ্রদ্ধেয় অনিল সরকারের যে আরও কর্মসূচি করার যে উদ্যোগ গ্রহণ করছিলেন সেগুলো আমরা এগিয়ে নিয়ে করার জন্য উদ্যোগ আমরা গ্রহণ করি।